দরিদ্র সংসার, পরিবারের সাত ভাই বোনের কেউ লেখাপড়া করতে পারেনি, তার মধ্যে মেধাবী সন্তানকে বাবা ভ্যান চালিয়ে যতদূর সম্ভব লেখাপড়া করিয়েছেন। পিতামাতার স্বপ্ন পূরণ করতে ছেলে ভর্তি হয়েছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। এত সব আয়োজন নিমিষেই শেষ হয়ে যায় পুলিশের বুলেটে। বলছিলাম ২৪-এর আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদের কথা। কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে ১৬ জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ, যাকে দেখে বন্দুকের সামনে বুক পেতে দিতে উৎসাহ পেয়েছিল লাখো শিক্ষার্থী। আবু সাইদের মৃত্যুতে শুধু স্বপ্নই ভেঙে যায়নি, লেখাপড়ার খরচ চালাতে শেষ করেছেন সম্পদের সবটুকু। এবার আবু সাইদের পরিবারের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। কোটা বিরোধী আন্দোলনে শহীদ আবু সাইদের দুই ভাইকে চাকরি দিয়েছে বসুন্ধরা গ্রুপ। চাকরি পাওয়ায় শহীদ আবু সাইদের পরিবারে ফিরবে সচ্ছলতা, তাই খুশি পরিবারের সবাই। বসুন্ধরা গ্রুপের এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছে রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামের মানুষ। তারা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। আবু সাইদের ভাই রমজান আলীকে দেশের শীর্ষ পাঠক প্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহী এবং আরেক ভাই আবু হোসেনকে নিউজ ২৪-এর রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহীর পদ দেওয়া হয়। মঙ্গলবার বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে দুই ভাইয়ের হাতে নিয়োগপত্র তুলে দেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের নির্বাহী পরিচালক ইয়াসিন পাভেল ও বাংলাদেশ প্রতিদিন হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং সালাউদ্দিন আহমেদ। বসুন্ধরা গ্রুপ সেই আন্দোলনে আগে থেকেই সবাইকে সহযোগিতা করে আসছে, সব ছাত্রদেরকে। বসুন্ধরা গ্রুপের মাধ্যমেই আমরা কিন্তু সর্বপ্রথম প্রথম অসুস্থদের সহযোগিতা করা, হাসপাতালে গিয়ে যাওয়া, এসবগুলি আমরা করেছি। আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারের নির্দেশে এবং স্যারের একটা আকাঙ্ক্ষা ছিল যে আবু সাইদের পরিবারকে আমরা সহযোগিতা করব, এবং আলহামদুলিল্লাহ আমরা আবু সাইদের দুই ভাই তাদের হাতে আমরা আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, এবং আমরা আশা করছি আমরা তাদেরকে সাথে নিয়ে আমাদের এই রংপুর এলাকার মানুষের উন্নয়নে আমরা কাজ করব। নিয়োগপত্র হাতে পেয়ে রমজান আলী বলেন, বসুন্ধরা গ্রুপ সবসময় মানবতার কল্যাণে কাজ করে। আমাদের পরিবারের পাশে দাঁড়িয়ে আরেকটি অনন্য নজির স্থাপন করল দেশের শীর্ষস্থানীয় এই শিল্প প্রতিষ্ঠান। আমরা এতদিন থেকে যে আমরা হয়তো চাকরি বাকরির জন্য অনেক চেষ্টাই করছি অনেকভাবে, বা অনেক জায়গাতে আমরা বলছি যে কেউ হয়তো আশ্বস্ত করছে যে সার্কুলার নাই, ছাড়পত্র নাই, এভাবে অনেকে অনেকভাবে বলছে যে ঠিক আছে দেখবো সার্কুলার আসলে দেখবো। আমরা আসলে বসুন্ধরা গ্রুপের সাথে থাকতে পারি এবং আমাদের পরিবারকে যেন আমরা আশ্বস্ত করতে পারি, এই বসুন্ধরা গ্রুপের উপরে আমরা আহ্বান করছি এবং আমরা সন্তুষ্ট বসুন্ধরা গ্রুপকে আহ্বান। আরেক ভাই আবু হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আবু সাইদের পীরগঞ্জে বসুন্ধরা গ্রুপ যদি কোনো পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান করে তাহলে এই এলাকার অনেক মানুষের কর্মসংস্থান হবে। আবু সাইদের বাবা মকবুল হোসেন দুই ভাইকে নিয়োগ দেওয়ার সময় বসুন্ধরা গ্রুপের দুই কর্মকর্তাকে বুকে জড়িয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি বসুন্ধরা গ্রুপের সকলের মঙ্গল কামনা করেন। কিছুদিন আগে বসুন্ধরা গ্রুপের কর্মকর্তারা আবু সাইদের বাড়িতে গিয়েছিলেন, সে সময় তারা আবু সাইদের পরিবারের খোঁজ খবর নেন। এছাড়া কোটা বিরোধী আন্দোলনে রংপুর মেডিকেল কলেজে আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তা করে বসুন্ধরা যুব সংঘ। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য চরাঞ্চলের শিক্ষার আলো ছড়াচ্ছে বসুন্ধরা গ্রুপ। অসহায় ও অসচ্ছল নারীদের কর্মমুখী সেলাই প্রশিক্ষণ দিয়ে তাদের স্বাবলম্বী করে তুলছে। এছাড়াও বিভিন্ন সময় বসুন্ধরা শুভ সংঘ সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছে। রুমান আকন, বাংলাদেশ প্রতিদিন।